গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছটি গ্রামে বন্যার পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারানো দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ জামাত নেতা ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুরের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল প্রথমে পূর্ব জুমছডির প্রাণ হারানো রবিউল আলমের বাড়িতে যান তার শিশু সন্তানকে কুলে নিয়ে বাবা সাল আহমদের হাতে এ সময় নগদ অর্থ তুলে দেন তারা জামাত নেতা শহীদুল আলম বাহাদুর জানান দেশের দুর্যোগ সংকট ও মানুষের বিপদে তারা পাশে থাকবেন প্রতিনিয়ত দুর্যোগ হয় যেখানে মানুষ বিপদে পড়ে যেখানে মানুষ সমস্যাগ্রস্ত হয় যেখানে মানুষ কষ্ট পায় সেখানে বাংলাদেশের মানুষের প্রিয় ঠিকানা মজবুল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় তা আমরা আমাদের আরও আগে আসা দরকার ছিল আমরা বিভিন্ন প্রোগ্রামা দিয়ে অন্যান্য এলাকায়ও বন্যা কবলিত হওয়ার কারণে আমরা আসতে পারিনি সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের আমাদের আমেরিকা আমার নির্দেশ দিয়েছেন যে দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি একই এলাকায় বন্যার পানিতে সলিল সমাধি হওয়া আমজাদ হোসেনের গর্ভবতী স্ত্রীর হাতে নগদ অর্থ বিতরণ করে সমবেদনা জ্ঞাপন করেন জামাতের নেতৃবৃন্দ এ সময় রামু উপজেলা জামাতের আমির ও উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান সেক্রেটারি আবুনাই মোহাম্মদ হারুন গর্জনিয়া ইউনিয়ন জামাতের আমির আক্তার কামাল সেক্রেটারি আব্দুল সাত্তার গর্জনিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আল মামুন সহসভাপতি নাসির উল্লাহ শিকদার গর্জনিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম চৌধুরী টিটিএন